বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা সাধারণ জনগণ ও ছাত্র জনতা সবাই রাজপথে ছিলাম। আমাদের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা, স্বৈরাচার পেয়েছে হাসিনা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, কারণ এদেশের সাধারণ জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এদেশের সাধারণ জনগণকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, পুলিশ লীগ দিয়ে আমাদেরকে অত্যাচার করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। এই সাধারণ জনগণ যারা রাষ্ট্রতে নেমেছিল শুধু একমাত্র এপিসি সরকার স্বৈরাচার হাসিনার পতনের জন্য। আগস্টের 5 তারিখে যখন স্বৈরাচার হাসিনা দেড়টা নাগাদ পলিয়া যায় দেশ ছেড়ে, আমরা একটা বিজয় পেয়েছিলাম, মহান স্বাধীনতা দিবস সেটা আমরা উল্লেখ করব যারা আহতরা আছি। আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা বিভিন্ন ছাত্র ভাইয়েরা আহত হয়েছি, কেউ হাত হারিয়েছি, কেউ পাও হারিয়েছি, কেউ চিরতরে চোখ হারিয়েছি, কেউ মারমুখ খালি করে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছি, কিন্তু যেই ভাইরা শহীদ হয়ে গেছে তাদেরকে আমরা আর পাবো না। এই রাষ্ট্রের 17 জন উপদেষ্টা তারা 8ই আগস্ট উপদেষ্টার শপথ গ্রহণ করে, কিন্তু তাদের মূল লক্ষ্য থাকা উচিত ছিল আমরা যারা আহত আছি তাদেরকে ফোকাস করা, কিন্তু তারা করে নাই। আমরা আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলাম, জাতীয় চক্ষুতে, ঢাকা মেডিকেলেতে, পঙ্গুতে, পিজিতে, এমন অনেক সিএমএসে। তো আমরা আহতরা উন্নত ট্রিটমেন্টের জন্য বিগত আগস্টের 5 তারিখ থেকে এটা আবেদন করে আসছি, আন্দোলন করে আসছি, কিন্তু আমরা আহতরা উন্নত ট্রিটমেন্ট এখনও পর্যন্ত পাচ্ছি না। আমরা যারা আহত হয়েছি আগস্টের 5 তারিখ, কেউ হয়েছে জুলাইয়ের 18 তারিখ, 19 তারিখ, বিভিন্ন তারিখে এই 2 মাসের ভিতরে, কিন্তু আমাদের ভাইদের চোখের পরিস্থিতি আজকে অনেক খারাপ। আমাদের অনেক ভাইয়ের চোখের অপারেশনই হয় না, আমাদের অনেক ভাইয়ের হাতের পরিস্থিতি ভালো না, আমাদের অনেক ভাইয়ের পায়ের অবস্থা ভালো না, কিন্তু কেন আমরা এটা জানতে চাই। এই বৈষম্য দূর করার জন্য আমরা রাজপথে নেমেছিলাম। আজকে আমাদের যে পরিস্থিতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখতেছি, এই 17 জন উপদেষ্টা আমাদেরকে নিয়ে কাজ করতে ব্যর্থ, কারণ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 2 জন উপদেষ্টা গিয়েছে ওখানে, একজন নাহিদ ভাই, একজন আসিফ ভাই। কিন্তু আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিশ্বের ভিতরে একজন নাম করা ব্যক্তি, নোবেল পুরস্কৃত একজন মানুষ ডক্টর ইউনূস সাহেব, তিনি চাইলে আমাদের 32,000 না এমন 1 লক্ষের উন্নত চিকিৎসা হতে পারে, কিন্তু কেন তিনি যে চাচ্ছে না এটাই আমি জানি না। আজকে আপনারা চিন্তা করেন কত লজ্জা মানে লাগতেছে এই কথা বলতে। ডাক্তার লিকরা বলতেছে আমাদেরকে যে আমরা নাকি সরকারি অনেক খানা খেয়েছি, ডাক্তার লিক যারা আছে তারা বলতেছে আমরা হাসপাতাল থেকে চলে যেতে, আপনারা অনেক ট্রিটমেন্ট নিয়েছেন, অনেক চিকিৎসা নিয়েছেন সরকারের পক্ষ থেকে, অনেক ফ্রি খেয়েছেন, অনেক ফ্রি পেয়েছেন, এখন আপনারা বাসায় চলে যান। আমাদের লজ্জা হচ্ছে যে ডাক্তার লিকদের এখনো এখানে রাখছে, কারণ আমরা সেটা বলছে পঙ্গুতে, সেটা বলছে পিজি হাসপাতালে, এভাবে বিভিন্ন হাসপাতালে বলতেছে, কিন্তু আমরা এটা বলতে চাই, আমরা এই ডাক্তার লিকদের মুখে দেখতেছি স্বৈরাচার হাসিনার চেহারা। পুলিশ লিগ আমাদেরকে এখনো হ্যারাসমেন্ট করছে, আমরা যদি একটা সমস্যায় পড়ে তাদের কাছে যাই, তারা বলে কি জানেন যে তোমরা কেন আন্দোলনে গিয়েছিল, এই পুলিশ লিগ এই কথা বলে। এই পুলিশ লিগের মুখে এখনো আমরা স্বৈরাচার হাসিনার চেহারা দেখতে পাই। এই পুলিশ লিগের আমরা তাদের তীব্র নিন্দা জানাই, কারণ আমরা চেয়েছিলাম আনসার লিগ যেভাবে দূর হয়ে গেছে এই পুলিশ লিগও দূর হয়ে যাবে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি পুলিশ লিগের ক্ষমতা আরো বাড়তেছে, তারা আমাদের সাথে উঁচু গলায় কথা বলতেছে, তারা আমাদেরকে কানা করেছে, আমাদের ভাইকে বঙ্গু করেছে, আমাদের মায়ের মুখ খালি করেছে। এই খালির মধ্য দিয়ে আপনারা শেয়ার টাউন করছেন, আপনারা কি কাজ করতেছেন, আপনাদেরকে নিয়ে জাতি সমালোচনা কেন করবে, আপনারা কি কাজ করতেছেন। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা মাত্রা ছাড়িয়ে গেছে, কিন্তু সেটা নিয়ে আমরা বলতে চাই না। আমরা চাই আমাদের উন্নত ট্রিটমেন্ট। আমরা আহতরা কেন আজকে বিশ্ববিদ্যালয়ের সামনে, রাজু ভাস্করের সামনে, প্রেস ক্লাবের সামনে আপনাদের সমালোচনা করব, আপনারা আমাদেরকে নিয়ে কথা বলেন, আপনাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে দেখা করতে হয়। আরে ভাই, কিছুদিন আগে আপনারা টিএসসিতে ছিলেন, এই যে আসিফ নজরুল সাহেব, তিনি কথা বলেন বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে। আরে ভাই, আপনি আমাদেরকে নিয়ে কথা বলেন, আপনাদের বিষয় কিন্তু আমরাও জানি, আপনারা কোথায় ছিলেন, আজ কোথায় এসেছেন আমাদের জন্য। আজকে আমাদের উন্নত ট্রিটমেন্টটা নিয়ে কথা বলতে পারেন না, আবার আমাদেরকে বলা হয় আমরা কোন পক্ষ, দ্বিতীয় পক্ষ না তৃতীয় পক্ষ। সি লজ্জা ধিক্কার জানে আপনাদের প্রতি আমরা, কারণ আমরা আহতরা আহত পক্ষ, আমরা কোনো পক্ষ না।
আমরা আহতরা 2024 এর যোদ্ধারা, আমরা শুধু আহত পক্ষই, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উল্লেখ্য হবে, আর কোনো পক্ষ না। আমি একটা কথা বলতে চাই, আমরা যারা বৈষম্য দূর করার জন্য রাজপথে নেমেছিলাম, আমাদের উন্নত ট্রিটমেন্ট, আমাদের পুনর্বাসন, সুচিকিৎসাটা ভালোভাবে না হলে আমাদের ভাইরা যারা আজকে ভুক্তভোগী হয়ে ভুগতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে 50 টাকা 60 টাকা 100 টাকা হালত করে, 500 টাকা হালত করে আসতেছে, এরে ভাই আমরা কি এই বৈষম্য দূর করার জন্য নেমেছিলাম? যে বৈষম্য আজকে আমাদের মাথায় ঘাড়ে পুরো শরীরে এসে বসেছে, এই বৈষম্য এখনো দূর হয় নাই। কিন্তু 17 জন উপদেষ্টা যারা আছেন, আপনারা যদি ভাই কাজ না করতে পারেন, তাহলে ভাই আপনারা আপোষে এই সেটটা ছেড়ে দেন, আর যদি কাজ করতে পারেন তাহলে ওখানে আরো 17 জন আরো 30 জন নিয়োগ দেন, তারা কাজ করুক। কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছে তাদের মাঝখান থেকে আরো অনেক সমন্বয়ক আছে, তাদেরকে নিয়ে আপনারা কাজ করেন, তারা যেন আমাদের দুঃখগুলো বুঝে আমাদের সাথে এসে কথা বলতে পারে, আমরা যেন তাদের সাথে কথা বলতে পারি। আমরা চাই সবাই একত্রিত হয়ে এই সোনার বাংলা করার জন্য, আমরা চাই সবাই একসাথে হয়ে এই সোনার বাংলার জন্য কাজ করতে, বৈষম্য দূর করতে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতেছি শুধু আমরাই বৈষম্য শিকার হয়ে গেছি। আমি আর বেশি দূর বাড়াবো না কথা, আমরা জুলাই সিটি ফাউন্ডেশন একটা তৈরি করছে আমাদের জন্য, নিহতদের পরিবারের 5 লাখ, আহতদের পরিবার 1 লাখ, এই টাকাটাও আমাদের ভাইরা এখনো পাচ্ছে না। এই টাকাটার জন্য আমাদের ভাইরা অনেক কষ্ট করতে হয়েছে, এই টাকাটা পাওয়ার জন্য কেউ আজকে 4 দিন 1 মাস 2 মাস যাবত অপেক্ষাই করে যাচ্ছে, হেঁটে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কেন ভাই, এটা যেহেতু আমাদেরকে দিবেন বলছেন, এটা আমি একা বলতেছি না, কেউ মিডিয়াতে আজকে বলবে যে টাকার জন্য রাজপথে নেমেছিলাম, আরে না ভাই আমরা টাকার জন্য নামি নাই, কিন্তু আমাদের পরিবারটা কি অবস্থায় আছে, আমাদেরকে যদি আগের চাকরিতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই টাকা লাগবে না, এই টাকার প্রতি আমরা সি থু জানাই। চাকরিটা উন্নত থাকতো বা আমাদের যদি চাকরি ওইভাবে দেখাশোনা করা যেত আমাদের ফ্যামিলির, তাহলে আমরা আর এই টাকা চাইতাম না, বা আমাদের ভাইরা টাকার জন্য আপনাদের পিছে ঘুরতো না। আজকে আপনারা ঘুরা যেখানে আপনারা আমাদের পিছে ঘুরবেন, আপনারা আমাদের সাথে কথা বলবেন, ওই জায়গায় আমরা আজকে রাজু ভাস্কর টিএসি আমরা বেছে নিতেছি, ওটা আমাদের প্ল্যাটফর্ম হয়ে গেছে, ঠিক আছে? আপনারা আপনাদের মতো চালিয়ে যান, আমরা আমাদের মতো চালিয়ে যাব, দেখি কতদিন এই বৈষম্য দূর করতে পারি। বৈষম্য যে এই পর্যন্ত দূর না হবে, রাজপথে এই পর্যন্ত আমরা আহতরা থাকবো ইনশাল্লাহ।